একা একা কক্সবাজার যাচ্ছি আর গাড়িতে বসে ভিডিওটা শুরু করছি। আমার বাচ্চাদেরকেও রেখে যাচ্ছি, শুধুমাত্র আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যথারীতি সবসময়ের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি শামিমা, শামিমা শামু ব্লগ থেকে চলে আসছি। চলে যাচ্ছি আমি কক্সবাজারে, আর কক্সবাজার একেবারে একা যাচ্ছি। আমার সাথে আমার পরিচিত তো কেউ যাচ্ছে না, গাড়িতে যদিও অনেকেই যাচ্ছে। তো লাইফে ফার্স্ট টাইম আমি একা একা এক শহর থেকে অন্য শহরে যাচ্ছি। তো প্রথমে একটু আনেজি লাগলো, পরে সেটা স্বাভাবিক হয়ে গিয়েছে। আর এই তো নতুন ব্রিজে উঠে গিয়েছি। আমি যাওয়ার শুরুতেই আর ভিডিও করিনি, গাড়িতে ওঠার পরে ভাবলাম যে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করি, তাই ভিডিওটা করলাম। আমি যেহেতু গাড়ির বাম পাশে বসেছিলাম, তাই বাম সাইডটাই ভিডিও করতে পেরেছি, ডান সাইডে আর করা সম্ভব হয়নি। সাগরের উপরে বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের জাহাজ, নৌকা ভেসে আছে। উপরে আকাশটা মনে হচ্ছে সাগরের সাথে মিশে গিয়েছে, দেখতে কিন্তু চমৎকার লেগেছিল আমার কাছে। তাই আপনাদের জন্য ছোট্ট করে ভিডিওটা রেকর্ড করে নিয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, ভিডিওটাতে একটি লাইক দিবেন। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, তারা এই ধরনের ভিডিও এবং ডেইলি লাইফস্টাইল জাতীয় ব্লগগুলো যদি দেখতে চান আরও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যেহেতু আমি একা একা যাচ্ছি, খুব একটা হয়তো ভিডিও করা হবে না, তবে যতটুকু সম্ভব আমি ভিডিও করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো মাঝপথে চকরিয়াতে গিয়ে গাড়িটা দুপুরে নামাজের জন্য ব্রেক দিয়েছিল, সেখানে বিভিন্ন লোক এসে এসে পেয়ারা বিক্রি করছিল, একদম গাছ থেকে পেরে নিয়ে আসা। তো ভালোই লাগছিল। এরপরে মাঝে অনেকক্ষণ আর ভিডিও করিনি, যখন কক্সবাজার ঢুকে গিয়েছি আমরা, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তো তখন জানলা বন্ধ ছিল আর ভিডিও করতে পারিনি। যেহেতু লং জার্নি, প্রায় 157 কিলোমিটার দূরে চট্টগ্রাম থেকে, তো সময় তো অনেকটুকু লাগে, তাই আর হ্যাঁ সেটুকু ভিডিও করা সম্ভব হয়নি যতটুকু করেছি আর কি। এরপরে কক্সবাজার নেমে জারিফের আব্বু সহ যে কাজ ছিল কিছুক্ষণ ছিলাম। এরপরে ও যে বাসায় থাকে সেটা হচ্ছে টেকনাপ রোড অর্থাৎ উখিয়াতে, সেখানে চলে আসছি। তো লাইফে প্রথমবার আবার আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে জামাইয়ের হাতের রান্না। যদিও মাছগুলো আমারই রান্না, আমি রান্না করে তার আগের দিনই তার দিকে দিয়ে দিয়েছিলাম। তো সে ভাত রান্না করেছে, রাইস কুকারে ডাল রান্না করেছে, আর সেটা খাওয়ার সৌভাগ্য হয়েছে। খেতে কিন্তু ভালোই লেগেছে। সন্ধ্যায় যদিও হোটেলে খেতে গিয়েছিলাম, একদমই খেতে পারিনি, খাবার রেখে উঠে যেতে হয়েছে। এখন পরের দিন ভোরবেলা আমি আবার বের হয়ে যাচ্ছি, আমাদের আরও কিছু কাজ আছে, সেগুলো যদি সম্ভব হয় করবো। এরপরে হয়তো বা একটু বিশেও যেতে পারি। তো যেই বাসায় থাকে ওই আন্টি থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। আর আন্টির বাসার সামনে কিন্তু অনেক সুন্দর গাছ, আন্টি খুব সুন্দর করে গাছ লাগিয়েছে, দেখতে ভালোই লাগছিল। তা আন্টি বলছে থেকে যাও, দুপুরে খাওয়া দাওয়া করো। আমি বললাম যে না, আমার বাচ্চাদেরকে তো নিয়ে আসিনি, আমাকে আজকেই আবার চলে যেতে হবে চট্টগ্রামে। তো সেজন্যই বিদায় নিয়ে চলে আসলাম। আর এটা একদম গ্রাম, চারপাশে পানি, গত রাতে বৃষ্টিও হয়েছিল, পানি গোলা ঘোলা হয়ে আছে। অনেক দিন পরে এরকম কাদা মাটির রাস্তা, তারপরে এরকম বৃষ্টি পরে সকালবেলার পানি, এরকম বন বাদার, এগুলো দেখতে ভালোই লাগছিল। তো আমরা দেখতে দেখতে একটু একটু ভিডিও করে নিয়েছি আমি। এরপরে আমরা মেন রোডে চলে যাব, আর সেখান থেকে গাড়িতে উঠে কক্সবাজার বিচে চলে যাব। তো যাওয়ার মাঝে আমি চেষ্টা করব রাস্তার দুধারের যে দৃশ্যগুলো সেটিও দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ অনেকেই আমরা কক্সবাজার এসে থাকলেও টেকনাপে বা এই উখিয়াতে কিন্তু আমাদের আসা হয় না, যারা আমরা পর্যটক আছি, বিদেশে বিভিন্ন জেলা থেকে যাই। আমিও প্রথমবারের মতো গিয়েছি। আর এই রোডটা এত বেশি মানে সুন্দর করে করা হয়েছে, এখন রাস্তার দুধারে বিভিন্ন এনজিও আর বিভিন্ন জায়গায় জায়গায় চেকপোস্ট, কারণ ওখানে ওদিকে তো রোহিঙ্গাদের বসবাস, আর সে কারণেই এদিকে অনেক চেকপোস্ট, একটু পরপর র্যাবের, তারপর সেনাবাহিনীর চেকপোস্ট, তো গাড়ি থামিয়ে থামিয়ে অবশ্য চেকও করে। তো এই আর কি, রাস্তার দুধারে বিভিন্ন গাছপালা দেখতে অনেক ভালো লাগছিল, আর সাথে সাথে অনেক ধানের জমি, নতুন নতুন ধান খেতে ধান লাগিয়েছে, এখনও ছোট ছোট মাত্র। তো দৃশ্যগুলো কিন্তু অসম্ভব সুন্দর, আর যারা শহর থেকে যায় তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগছে। ভিডিও করছি আর জারিফের আব্বা মাঝে মধ্যেই নিষেধ করছে, বলে যে হঠাৎ করে বাসের জানলা দিয়ে টান দিবে মোবাইল, তো ভিতরে রেখে আর বেশ খুব বেশি ভিডিও করাও সম্ভব হয় না।
এদিকে জায়গার নামগুলো কিন্তু একটু অন্যরকম। যেমন একটা বাজারের নাম হচ্ছে মরিচ্ছা বাজার, মানে মরিচ থেকে মরিচ্ছা। আমার কাছে কিন্তু খুব হাস্যকর লেগেছে, পালং খিয়াং, মানে এই টাইপের নামগুলো একটু অদ্ভুত, তবে দেখ মানে শুনতে সুন্দরই লাগে। এদিকে আস্তে আস্তে ধান খেত দেখার পাশাপাশিও বিভিন্ন জায়গায় দেখেছিলাম লাল শাপলা হয়ে আছে, একদম পুকুরগুলো ভর্তি ভর্তি হয়ে। কিন্তু আমি মোবাইলটা তো বেগে রেখে দিয়েছিলাম আর ভিডিও করতে পারিনি। তো ভালো, মানে সেটাও অনেক দূরত্ব, যেখান থেকে আসছি প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। তো সেখান থেকে এসে যেহেতু আগের দিনও জার্নি করেছি, আবার পরের দিনও জার্নি করছি, তাই সব কিছু আর ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। বাসা থেকে তো সকাল সকাল বের হয়ে গিয়েছি, অর্থাৎ জারিফের আব্বুর বাসা থেকে। তো আমরা নাস্তা খাওয়া হয়নি, তাই কক্সবাজার বিচের পাশে একটা হোটেলে চলে আসছি নাস্তা করতে। আর এই হোটেলটাতে আমরা এর আগেও বেশ অনেকবার গিয়েছি, আর এটা ওখানে যারা যায় কম বেশি সবাই চিনে, হোটেল নিরিবিলি। এখানকার খাবারটা মোটামুটি মানসম্মত, মানে সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লাগে। পরিবেশ, খাবারের দাম, মান সব কিছু মিলেই ভালো। তো ও সহ একসাথে নাস্তা করছি, এরপরে চা খাবো, চা খেয়ে বিচে যাব। তো বিচের ভিডিওটা আমি আর এখানে অ্যাড করব না, সেটার জন্য আপনাদেরকে আগামীকালকের জন্য অপেক্ষা করতে হবে। বিচের ভিডিওটা আমি আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব। যদিও বিচে নামি নাই আমরা, বা ওরকম সময় ছিল না, জাস্ট আধা ঘন্টা সময় নিয়ে গিয়েছি। নাস্তা খাওয়া শেষ, হোটেল থেকে বাইরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। তো সবার কেমন লেগেছে আজকে আমার এই জার্নি বাই বাস, রাস্তার দুধারের দৃশ্য সব কিছু মিলিয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন সব সময়ের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।